হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিরামিষ চাউ রেসিপি বানাবো। তার জন্য প্রথমে চাউটাকে আমাকে সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে জলটা গরম হলে একটু নাড়িয়ে আমি এটা একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখব কিছুক্ষণ। এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা তুলে দেখতে হবে। 2 থেকে 4 মিনিট এটা সেদ্ধ করার জন্য রাখতে হবে। একটু খুন্তি দিয়ে দেখে নেবেন, হাতে টিপে দেখে নেবেন একটা চাউ যে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর আমি ঠান্ডা 1 মগ জল এই গরম চাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা ঝরিয়ে নেব। চাউতে দেওয়ার জন্য একটা ক্যাপসিকাম নিয়েছি আমি। ক্যাপসিকামটাকে একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কিছুটা বিনস নিয়েছি, বিনসগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আমি সাধারণত এই চাউতে নিরামিষ যেহেতু সেই জন্য আমি এখানে ক্যাপসিকাম আর বিনস দিয়ে করেছি। আপনারা চাইলে এতে সোয়াবিন দিতে পারেন। সোয়াবিনটা আগে সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে জলটা ঝরিয়ে তারপরে আপনি দিতে পারেন। একটু সেদ্ধ করার পরে একটু ঠান্ডা জলে সোয়াবিনটা ধুয়ে নেবেন, কারণ সোয়াবিনের মধ্যে একটু গন্ধ থেকে যায়, সেই গন্ধটা তাহলে চলে যাবে। আমি এখানে বিনসটা ওরকম করে কাটছি। দেখুন আমার বিনস কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা শশা নিয়েছি। শশাটা আমি চোখলা ছাড়িয়ে একটু স্লাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি চোখলা। চোখটা ছাড়িয়ে নিয়ে শশাগুলোকেও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে সাদা তেলেই করছি এই রান্নাটা। একটু সাদা তেল দিলাম,
একটু বেশি পরিমাণেই দেবেন। যেহেতু আমি প্রথমে চাউ সেদ্ধ করার জন্য সাদা তেল ব্যবহার করিনি, তাই এখানে আমি সাদা তেলটা দিচ্ছি একটু বেশি, আর দিলাম আদা লঙ্কার পেস্ট 2 আড়াই চামচের মতো দিচ্ছি। এটা একটু তেলের মধ্যে নেড়ে তারপরে দেব বিনস কুচি। এতে এবার একটু এটাকে নেড়ে চেড়ে দেব। একটু ভাজা ভাজা হলে এতে হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, একটু নুন দেব 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এরপর এটাকে একটু নেড়ে ছেড়ে দেব। এখানে কাশ্মীরি লঙ্কাটা আমি ব্যবহার করলাম, তাতে চাউয়ের কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও একটুখানি ডিফারেন্ট হবে। এরপরে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও এর সাথে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি দিচ্ছি। চিনিটা দিলে নুন চিনির একটা ব্যালেন্স তৈরি হবে, তাতে চাউয়ের স্বাদটা একটু ভালো লাগবে। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এটার মধ্যে একটু লেবুর রস ছড়িয়ে দেব। একটা লেবুর আধখানা লেবু আমি চিপড়ে দিচ্ছি। এরপরে আমি আমার সেদ্ধ করা চাউটা জল ঝরানো ছিল সেটা আমি এই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করতে হবে, গ্যাসের ওভেনটা একদম সিমে দিয়ে দেবেন, তারপরে এটা একটু নাড়াচাড়া করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। দেখুন আমার চাউ রেসিপিটি সম্পূর্ণ হলো, আমার নিরামিষ চাউ রান্নাটি হলো। এরপর সার্ভ করার সময়
চাউয়ের ওপর শশা কুচিটা অবশ্যই দেবেন, আর একটু লেবুর রস ছড়িয়ে দেবেন উপর থেকে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন ভেজ রান্না নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।